বুধবার এই রাজ্যের 108টি পুরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বৃহস্পতিবার মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হয়। এই দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলাশাসকের দপ্তরে বর্ধমান পুরসভার 35টি ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রার্থীরা উপস্থিত হন। এই দিন জেলাশাসকের দপ্তরের সামনে একটি অন্যরকম নজির দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে। একসাথে বসে একে অপরের সাথে গল্পগুজবে মেতে ওঠেন। দলের নিচু স্তরের কর্মীরা একসাথে সমস্ত দলের প্রার্থীদের দেখে সন্তোষ প্রকাশ করে। তারা জানান এটাই নজির হওয়া উচিত। এছাড়াও কর্মীরা জানান নির্বাচন পরবর্তীতে হিংসার ঘটনা যাতে না ঘটে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের তা দেখতে হবে। আজকে এসেছিলাম হচ্ছে দেখতে, আমরা স্ক্রুটিনি হচ্ছে, স্ক্রুটিনিতে সমস্ত দলের লোকেরা রয়েছে, যেমন কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, তৃণমূল রয়েছে। এই জিনিসটা খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ ভোটের আগে দেখা যাচ্ছে। আশা করছি ভোটের পরেও এরকমই পরিবেশ থাকবে, মানুষের পাশে থাকবে এবং ভালো বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে যে সমস্ত দলের মানুষে একসাথে স্ক্রুটিনি করছে। এই বার্তাটা কি অব্যাহত থাকা উচিত? অব্যাহত অবশ্যই থাকবে, কারণ মমতা ব্যানার্জি বলেই দিয়েছে যে কোনোরকম অশান্তি যাতে না হয় সেটা দেখার জন্য। তাই কোনোরকম অশান্তি হবেও না আশা করছি। যে যেরকম চলছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, যেরকমভাবে সবাই একসাথে বসে রয়েছে, মানুষ খুব খুশি। হার জিত হচ্ছে, এখন উন্নয়নের ধারা যেমন চলছে তাতে তৃণমূল সরকার 35-35টা সিটই পাবে, তাহলে খুব ভালো জিনিস, খুব ভালো পরিবেশ। পরিবেশটা দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম যে সর্বদল যারা যারা আজকে যারা যারা নমিনেশান ফাইল করেছিল আমাদের বর্ধমান পৌরসভার 35টা ওয়ার্ডের জন্য সর্বদল, তারা একসাথে স্ক্রুটিনির দিনে এসছে এবং এক জায়গায় বসে আছে, এটা দেখে দারুণ লাগলো। খুব ভালো লাগছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই একত্রিতভাবে রয়েছে। এই বার্তাই দেবো যে এইভাবেই চলুক, বর্ধমান শহর শান্তি বজায় থাকুক। ভোট হয়ে যাওয়ার পর যে রাজনীতি হিংসা বেড়ে যায়? রাজনীতি হিংসা বাড়ার তো কোনো জায়গা নেই, আপাতত কোনো দলেরই সেরকম কোনো সংগঠন নেই তৃণমূল ছাড়া, তো রাজনীতি হিংসা ছড়ানোর কোনো জায়গা নেই। না, কোনো মতেই করা উচিত নয়। আমি বলবো একটা কথাই যে তারাও যেন শান্তি বজায় রাখে। আজকে এখানে স্ক্রুটিনি হচ্ছে, আমরা কিনা দেখলাম যে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই একসাথে বসে স্ক্রুটিনিতে পাচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।